हेलो स्टूडेंट्स, आज के आमरा पढ़ब क्लास 12 এর সিলেবাস অনুযায়ী আন্তর্জাতিক কবিতা জার্মান কবি বেট্রল্ট ব্রেখটের লেখা পড়তে জানি এমন এক মজুদের প্রশ্ন। এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। কবি বেট্রল্ট ব্রেখট জার্মান শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার বিদ্যালয়ের পড়াশোনার পাঠ চুকিয়ে তারপর সামরিক হাসপাতালে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হন, কিন্তু ডাক্তারি পড়লেও তার মন ছিল নাট্যচর্চার দিকে। তিনি নাটক ভালোবাসতেন, তাই তিনি বেশি দিন আর ডাক্তারি পড়াশোনা করেননি। তিনি সেই পাঠ চুকিয়ে দিয়ে পুরোপুরি নাট্যচর্চায় মন দেন। তিনি মার্ক্সবাদী চিন্তাভাবনায় উদ্বুদ্ধ ছিলেন এবং 1912 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার খ্যাতি ছিল মূলত নাট্যকার হিসেবে। তার অনেক নাটক বাংলায় অনুবাদ হয়েছে এবং যেগুলো আমাদের এই বাংলায় মঞ্চস্থ হয়েছে। তিনি অনেক পুরস্কার পেয়েছেন, অনেক পুরস্কারে তিনি সম্মানিত হয়েছিলেন। তিনি জার্মান ডেমোক্রেটিক রিপাবলিকের প্রথম পুরস্কার, লেনিন পুরস্কার এবং স্টালিন শান্তি পুরস্কারও পেয়েছেন। তার নানা ঘটনায় পূর্ণ ছিল জীবন। তিনি তার ইচ্ছাপত্র, জীবনের ইচ্ছাপত্র রচনা করে গিয়েছিলেন। সেখানে তিনি লিখিত রেখেছিলেন যে তার যে বাড়ি, সেই বাড়ির কাছেই যেন তাকে কবর দেওয়া হয় এবং যা হবে সমস্ত কোনো রকম অনুষ্ঠান করা হবে না, সমস্ত বর্জন করা থাকবে। অর্থাৎ তিনি যেহেতু মার্ক্সবাদী চিন্তাধারায় উদ্বুদ্ধ ছিলেন, সেই জন্য তার শ্রাদ্ধানুষ্ঠান যেন কোনো রকম না করা হয়। এর এক বছর পর তিনি 1956 খ্রিস্টাব্দে করোনারি থ্রম্বোসিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা যে পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন, যে কবিতাটি আমরা পড়ি, সেই কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষ। কবি এই জার্মান কবি, নাট্যকার বা মঞ্চ পরিচালক বেট্রল্ট ব্রেখটের যে এই পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন, যদি আমরা এই কবিতাটি লক্ষ্য করি, নামটা যদি লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো যে যে মজুর পড়তে জানে, আমরা সাধারণত জানি যে মজুররা পড়াশোনা জানে না, তারা দিন আনে দিন খায়, তারা শ্রমজীবী মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সভ্যতার পিলসুজ, অর্থাৎ এই শ্রমজীবী মানুষরাই সভ্যতার পিলসুজ, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই সভ্যতার পিলসুজ এই মজুররা, তারা তাদের শ্রমের দ্বারাই তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু এখানে লক্ষণীয় যে কবি বলছেন এই শ্রমজীবী মানুষের মধ্যে যারা পড়তে জানে, অর্থাৎ যারা লেখাপড়া জানে, যাদের সামান্য জ্ঞান, অক্ষর জ্ঞান হয়েছে বা সামান্য তারা লেখাপড়া জানেন, সমাজের সঙ্গে তারা পরিচিত, তাদের কথা বলা হচ্ছে। যে কোনো মজুর নয়, যারা পড়তে জানে অর্থাৎ লেখাপড়া জানে, তো তারাই কিন্তু প্রশ্ন করতে পারে। যারা শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায়, তারা কিন্তু পড়াশোনা যারা জানে না, তারা কিন্তু কোনো প্রশ্ন করে না। কিন্তু যারা পড়াশোনা করেছে, তাদের জ্ঞান চোখ খুলে গেছে, তারা প্রশ্ন করতে পারে। সেই মজুরদের কথাই কিন্তু এখানে কবি বলেছে, কারণ প্রশ্ন করতে গেলে কিছু ধ্যান ধারণা থাকতে হয়, কিছু জানতে হয়, তবেই কিন্তু তারা প্রশ্ন করতে পারে। অর্থাৎ লেখাপড়াকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। কবি স্পষ্ট করে দিচ্ছে যে কোনো মজুর কিন্তু প্রশ্ন করবে না, সামান্য কিছু জানা আছে যার, সেই প্রশ্ন করতে পারে। অর্থাৎ লেখাপড়া দরকার, আর লেখাপড়া জানলেই কিন্তু মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন আমাদের দানা বাঁধে এবং তার জানার আগ্রহ তৈরি হয়। অর্থাৎ একটা অসম ব্যবস্থার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারে, তারা মুখ খুলতে পারে, তাদের চেতনায় তারা বুঝতে পারে যে এটা অসম ব্যবস্থা, তখনই কিন্তু তাদের মুখে প্রতিবাদের ভাষা আসে, প্রতিবাদী চেতনা তৈরি হয়। যেমন আমরা, তোমরা যে পড়ছো আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়, সেখানে তোমরা দাফার কথা পড়েছো। দাফা প্রথমে পড়তে পারতো না, কিন্তু ললিত যখন তাকে লেখাপড়ার সঙ্গে পরিচয় দান করছে, পরিচয় করিয়ে দিচ্ছে, তখনই কিন্তু দাফা প্রশ্ন তুলতে শুরু করে।
এবং ঝান্ডা নিয়ে দৌড়োয়, অর্থাৎ আন্দোলন করছে। প্রথমে সে প্রশ্ন করতো না, তার কারণ সে পড়াশোনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু পরে যখন তার পড়াশোনার জ্ঞান হলো তখনই কিন্তু সে ঝান্ডা তুলে ধরছে, মিছিল করছে এবং আন্দোলন করছে। অর্থাৎ প্রশ্ন করতে গেলে কিছু জানতে হবে, কবি কিন্তু এই নামকরণের মাধ্যমে সেটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ এই যে আমাদের সভ্যতা, সেই সভ্যতার বুনিয়াদ তৈরি করছে যারা, সভ্যতার মূল অংশটাকে যারা তৈরি করছে, যার সাহায্যে আমাদের এই কর্মের সভ্যতা এগিয়ে চলেছে, তাদেরকে কিন্তু পড়তে জানতে হবে। এবং তারা যদি না পড়তে জানে তাহলে কিন্তু তারা কোনো প্রশ্ন করতে পারবে না। এই কবিতার মতো দিয়ে কিন্তু কবি সেই যে পুঁজিবাদী সমাজ, সেই পুঁজিবাদী সমাজের যে অনাচার, অনৈতিকতা বা সাধারণ মানুষের উপর যে অত্যাচার চলে আসছে, সেই অত্যাচারের কাহিনী কিন্তু তুলে ধরেছেন। চিরকাল সমাজে এরা অবহেলিত থাকে, এই মজুররা, সাধারণ মানুষের সাহায্যে তারাই কিন্তু সভ্যতার বুনিয়াদ তৈরি করছে, কিন্তু তারা থাকছে প্রচারের আলোর বাইরে, তাদের নাম কিন্তু প্রচারে আসছে না। যে কোনো ব্রিজ যখন তৈরি করা হয়, ব্রিজ যখন উদ্বোধন করা হচ্ছে, তখন যিনি উদ্বোধন করছেন তার নাম থাকে, বা যারা তৈরি করেছে সেই কোম্পানির নাম থাকে, কিন্তু শ্রমিকদের নাম কিন্তু থাকে না। কিন্তু শ্রমিকদের হাড় ভাঙা খাটুনির ফলেই কিন্তু সেই ব্রিজ তৈরি হচ্ছে, সেই সেতু তৈরি হচ্ছে, কিন্তু তাদের নাম কিন্তু লেখা থাকে না সেখানে। তো ঠিক সেই কথাই কবি বলছেন, যে তারা প্রচারের আলোর বাইরে থাকছে, তাদের নাম কিন্তু ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হচ্ছে না। লিপিবদ্ধ হয় কাদের নাম? যারা প্রধান ব্যক্তি তাদের নাম। অর্থাৎ আগেকার দিনে যেমন রাজা মহারাজার নাম, এই যে বিভিন্ন স্থাপত্যকৃতি, তাজমহল তৈরি করেছেন, কার নাম আসে? শাহজাহানের নাম আসে। কিন্তু একবারও অন্যান্য যারা শ্রমিক তাদের নাম কিন্তু আসে না। যাদের এই তাজমহল তৈরি করতে গিয়ে, ওই শ্বেত পাথর কাটিং করতে গিয়ে যাদের হাত পচে গিয়েছিল, যাদের হাত কেটে বাদ দিতে হয়েছিল, তাদের নাম কিন্তু আসে না। নাম আসে কার? শাহজাহানের। যারা সভ্যতাকে তৈরি করছে, সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের কথা ইতিহাসের পাতায় কিন্তু মুদ্রিত থাকছে না। বারবার এই কথা কিন্তু মাথায় রেখো, কবি এটাই কিন্তু তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। অর্থাৎ কবিতায় তিনি কিন্তু প্রথমেই বলছেন যে এই প্রসঙ্গে, যে এই যে পড়তে জানে এমন এক মজুর, অর্থাৎ এমন এক মজুর যে পড়তে জানে, সে তার চোখ খুলে গেছে, সে প্রশ্ন রাখছে সমাজের কাছে। এ কথাই কবি কিন্তু এখানে বারবার বলতে চাইছেন, কারণ এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই শ্রমজীবী মানুষ, কিন্তু এই শ্রমজীবী মানুষ চিরকাল থাকছে অবহেলিত, নির্যাতিত। তারা কিন্তু প্রচারের আলোক পাচ্ছে না, তারা চিরকাল অন্ধকারেই থাকছে, তারা চিরকাল নির্যাতিত, অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তাদের কথা কেউ মনে রাখে না, তাদের কথা কোনোভাবে প্রকাশ পায় না। আমি যেটা এক্ষুনি বললাম, যে কোনো ব্রিজ তৈরি হচ্ছে, মানে কোনো সেতু বা মেট্রো রেল, এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চারপাশে মেট্রো রেল তৈরি হচ্ছে, সেখানে কত লোকের ঘাম, শরীরের ঘাম লুকিয়ে রয়েছে কত, কিন্তু তাদের নাম কিন্তু আসছে না। যিনি উদ্বোধন করবেন তার নাম লেখা থাকবে, বা ইঞ্জিনিয়ারদের নাম হয়তো বড় জোর লেখা থাকবে, কিন্তু যারা তাদের কায়িক পরিশ্রমের দ্বারা এই তৈরি করে ফেলছে, বা এই যে বাড়ি ঘর, ইমারত, বড় বড় অট্টালিকা, বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে অমুক বাবুর বাড়ি বা অমুকের ঘর, কিন্তু যে শ্রমজীবী মানুষরা এটা তৈরি করেছে তাদের নাম কিন্তু আসে না, তারা কিন্তু পরিচিতি পায় না, তারা কিন্তু প্রচারের আলোকে আসে না। এখানেই কবি কথা, যে কবি একজন পড়তে জানে মজুরের মাধ্যমে সেই প্রশ্নই কিন্তু তুলে ধরেছেন এই আলোচ্য কবিতায়। এরপরের ভিডিওতে আমরা কবিতা পড়ে তারপরে আমরা টেক্সটে ঢুকব। ধন্যবাদ।